দর্শক, বরিশালের রান্ধাবাড়ায় আপনাদের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য নদী আর খাল জালের মতো জড়িয়ে আছে বরিশাল বিভাগ জুড়ে। বরিশালের ছোট্ট একটি জেলার নাম ঝালকাঠি। এই ঝালকাঠিতে রয়েছে অসংখ্য নদী আর খাল, আর এই নদী খালে অসংখ্য জেলেরা প্রতিদিন সকাল সন্ধ্যা মাছ ধরেন। এই নদী এবং খালগুলোতে অসংখ্য দেশি প্রজাতির মাছ পাওয়া যায়, যে মাছগুলো এখন প্রায় বিলুপ্তির পথে। এর মধ্যে রয়েছে নদীর ট্যাংরা, পাবদা, পোয়াসহ অসংখ্য দেশি প্রজাতির মাছ। বরিশালের রান্ধাবাড়ায় আজ আমরা দেখাবো ট্যাংরা মাছের মাখা ঝোল। কীভাবে এই মজাদার রান্নাটি করতে হয় এবং কী কী উপকরণ লাগে তা দেখতে দেখতেই আপনারা জেনে যাবেন, শিখে যাবেন। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, ভিডিওটি দেখুন। আজ রাত হয়ে গেছে, বরিশালের রান্ধাবাড়ায় রান্না করে রান্না হবে না, তাই গ্যাসের চুলায় রান্না হচ্ছে। এখানে পেঁয়াজ বাটা, গরম মশলা, বলতে এখানে কাঁচা জিরা, ধনিয়া, আদা, এলাচ একসাথে বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো আর এই লবণ। মাখানো মাছগুলোকে এবারে ভাজা হবে। একটু সাবধানে করতে হবে, কারণ মাখানো মাছগুলো ভেতরে একটু জল জল হয়ে গেছে, গরম তেলের মধ্যে দিলে ফেটে ওঠার সম্ভাবনা থাকে। আমাদের মা বোন কিংবা দাদিরা চাষিরা যদিও অনেকটা অভ্যস্ত, মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। তাজা মাছ একদম নদী থেকে ধরে আনা, যার কারণে খুব বেশি ভাজতে হবে না। 5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে গেল। তাজা মাছ তাই মাছগুলো ভেঙে যাচ্ছে না। আমরা আগেই কেটে রেখেছিলাম আলু, ওই তেলের মধ্যে, একই তেলের মধ্যে আলুগুলোকেও একটু ভাজা ভাজা করে নেওয়া হবে। তিন চার মিনিট আলুটা ভেজে দিলেই হবে, খুব বেশি ভাজতে হবে না। এবারে ফোড়ন দিয়ে মশলা কষাতে হবে। ফোড়ন করার জন্য আরো খানিকটা তেল দেওয়া হলো, তেজপাতা আর জিরার ফোড়ন। অল্প একটু ভালোভাবে হওয়ার পরে পেঁয়াজ, এটাও বাদ
রাখা ছিল। এবারে গরম মশলা এর ভিতরে দিয়ে দেওয়া হবে, দেওয়া হবে হলুদ মরিচ লবণ, এগুলো আমরা আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই মশলাগুলোই একে একে দেওয়া হচ্ছে। লবণ দেবেন পরিমাণ মতো, একটু সামান্য বেশি করলেও দোষের কিছু নাই, কাঁচা লবণ খাওয়া পরিহার করুন। লবণ দিতে হলে রান্নার ভেতরেই দেওয়া ভালো, আর একটু জল দিয়ে দিলে আরও ভালো হয়। এর ভেতরেই আলুটা প্রথমে ছেড়ে দেওয়া হবে। মূলত রান্না হবে বরিশালের দেশীয় মাছ আলুর সাথে ঝোল করে, এটা বরিশাল অঞ্চলের গ্রাম বাংলায় একসময় ব্যাপকভাবে দেখা যেত। দর্শক, আপনি আলুর পরিবর্তে ইচ্ছা করলে অন্য কোনো সবজিও দিতে পারেন। আমরা আজ রাতে পরিবারের সদস্য সংখ্যা চারজন, আমরা এই দেশীয় মাছের ঝোল আর ভাত এই একটা আইটেমেই আমাদের প্রায় হয়ে যাবে। তারপরে একটু ডাল থাকবে, যদিও একটু জল দিয়ে দেওয়া হলো। এবারে আলুটা এসে করে সিদ্ধ হয়ে যাবে। আলু দিয়ে দেশীয় মাছের ঝোল, মশলার ভেতরে এই যে জলটা দেওয়া হলো, এই জলটা ফুটে উঠলেই মাছগুলো ছেড়ে দেওয়া যাবে। জল ফুটে উঠেছে, এবারে মাছগুলো আস্তে করে ছেড়ে দেওয়া হলো। ডুবিয়ে দেওয়া হলো, এবারে ঢেকে দিতে হবে। কতক্ষণের জন্য ঢাকতে হবে? 10 মিনিটের জন্য ঢাকতে হবে। 10 মিনিট এভাবে ঢেকে রান্না করলে হয়ে যাবে। দর্শক, 10 মিনিট পরে আমরা ঢাকনা উঠিয়ে ফেলবো। হ্যাঁ, ঝোল একদম টেনে গেছে। এবারে জিরার গুঁড়ো দিয়ে দিতে হবে একদম শেষ পর্যায়ে। জিরার গুঁড়োটা সুন্দর একটা গন্ধ ছড়াবে, খেতেও ভালো লাগবে। জিরার গুঁড়ো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যায়। তবে মাছগুলোকে ভাঙা যাবে না, একটু পাশ কাটিয়ে নাড়তে হবে। গ্যাসের চুলা বন্ধ, ব্যাস উঠিয়ে নিলেই হয়। ব্যাস হয়ে গেল ট্যাংরা আলুর মাখা ঝোল। দর্শক, আমরা অন্য কোনো দিন অন্য কোনো বিশেষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন বরিশালের রান্নাবাড়া।